আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আর আজকে অনেক দিন পরে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। কক্সবাজারের ভিডিওগুলোতে আমার হাজব্যান্ড ভয়েস দিয়েছে, তাই মোটামুটি অনেক দিন পরেই আমার আসলে ভয়েস দেওয়া হচ্ছে। একটু আনইজিও লাগছে নিজের কাছে অনেকদিন পরে ভয়েস দিতে এসে। তো করোনা পরিস্থিতির কারণে তো লকডাউন চলছে, তাই আর মানে কক্সবাজার থেকে এসে তেমন কোথাওই বের হওয়া হয় নাই। আজকে অনেক দিন পরেই বের হয়েছি, তাই একটু ভিডিও করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এতে করে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। দেখতে দেখতে আমার চ্যানেলটিতে 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি কখনও চিন্তা করতে পারি নাই যে আমার চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে, কারণ আমি কখনও কাউকে ওভাবে বলতেও পারি নাই যে আমার চ্যানেল আছে বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন। খুব বেশি আপন বা কাছের মানুষ ছাড়া কাউকে ওভাবে বলিও নাই। আর আপনাদের আসলে ভালোবাসার কারণেই 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো আপনারা আমাকে এভাবে করেই ভালোবাসবেন, যেন আমি আপনাদেরকে খুব ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এবং আমার ভিডিও দিয়ে যেন আপনাদের কিছুটা হলেও উপকারে আসে, আমি সেই চেষ্টা করব। কথা বলতে বলতে একটা লেবু গাছ কিন্তু অলরেডি নেওয়া হয়ে গিয়েছে, আর এখানে মেনলি আমি লেবু গাছ নিতেই এসেছিলাম, আর নিতে এসেছিলাম মানি প্ল্যান্ট, বাট সেটা নেওয়া হয়নি। তো এখান থেকে লেবু গাছ পছন্দ হয়েছে, তাই লেবু গাছ নিয়েছি। আর লেবু গাছের সাথে কিন্তু লেবুও ছিল, আর অনেকেই বলছে আমাকে বাসায় আনার পরে যে লেবু গাছে যে লেবু আছে এই লেবু খাওয়ার পরে আর লেবু হবে না। আমি তো আর জানি না, বাট আমার কাছে ভালো লাগছে লেবু সহ লেবু গাছ, দেখা যাক এখন লেবু হয় কি না। আর অনেক আগে আমি ছোট একটা লেবু গাছ নিয়ে এসেছিলাম, কিন্তু সেই লেবু গাছে আজ পর্যন্ত একটা ফুলও হয়নি, ফল তো দূরের কথা। আর আমি আগে জানতাম না, আমি লেবু গাছে অনেক পানি দিতাম, কিন্তু নার্সারি থেকে বলে দিয়েছিল যে লেবু গাছে পানি অল্প দিতে হয়, তাই এখন কিন্তু ওরকম পানি দেই না। কিন্তু তারপরেও লেবু গাছে কোনো লেবু হয় না, লেবু ফুলও হয় না, কিছুই হয় না। সেজন্য হচ্ছে একটা লেবু গাছ কিনেছি লেবু সহ, দেখা যাক এই লেবু গাছে আর পরে লেবু ধরে কি না, সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে লেমন কেক। আর এই কেকটি আমার মানে খুবই পছন্দ, রিসেন্টলি এটা আমার পছন্দের তালিকায় এসেছে, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করছি। আর আজকে যেন কেমন সব লেবু লেবু হয়ে গিয়েছে, লেবু গাছ লেবুর কেক কোইনসিডেন্টলি আসলে মিলে গিয়েছে, কি বলবো। তো একটু মজা করলাম আর কি। আজকে আমি 4টা ডিমের কেক বানাবো, সেজন্য হচ্ছে আমি 1 কাপ পরিমাণের ময়দা নিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি বেকিং পাউডার, সামান্য পরিমাণের লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 চামচ পরিমাণ, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ক্রিম অফ টার্টার, এটা আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। সবগুলো শুকনো উপকরণ একসাথে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটা উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এই শুকনো উপকরণগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আমি আজকে 4টা ডিম দিয়ে কেক তৈরি করব, আর প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কুসুম এবং ডিমের সাদা অংশটাকে আলাদা করতে হবে। তো আমি আলাদা করে নিয়েছি, এখন এই সাদা অংশটাকে একটি বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিতে হবে এবং একটা ফোমি একটা ভাপ নিয়ে আসতে হবে, এটা কেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ফোম তৈরি করা। এখন আমি ডিমের এই সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি, আর প্রথমে প্রায় 2-3 মিনিট বিট করার পরে আমি এর মধ্যে 1/2 কাপ চিনি অ্যাড করব, আর চিনিটাকে আমি একবারে অ্যাড করব না, সামান্য চিনি দিব আর বিট করব। এভাবে করে চিনি দিতে হবে, এতে করে চিনিটা খুব ভালোভাবে ডিমের ফোমের সাথে মিশে যাবে।
আর মোটামুটি চিনিটা যখন বিট করা হয়ে যাবে চিনি দেওয়ার পরে, তখন আমি এখানে একটা করে কুসুম দিব আর এভাবে করে বিট করব। এতে করে ডিমের যে ফোমটা আছে এই ফোমের সাথে সবগুলো উপকরণই খুব ভালোভাবে মিশে যাবে। মোটামুটি একটা ফোমি ভাব চলে আসা পর্যন্ত বিট করতে হবে। আর বিটটা হচ্ছে আমি মিডিয়াম স্পিডে করেছি। তো এই তো আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এই ফোমটার মধ্যে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ইমুলশন, এটা হচ্ছে লেমন ইমুলশন। আর আমি এখানে 1 চামচের চেয়ে একটু কম দিয়েছি ইমুলশন। আর হচ্ছে দিয়েছি হচ্ছে গ্রিন ফুড কালার, এটা উইল্টনের কালার। আর আমি এর মধ্যে দিয়ে দিব লেমন এসেন্স, তো সেটা একটু স্কিপ হয়ে গিয়েছে। আর আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণের তেলও অ্যাড করেছি। তো এই দুটো জিনিস আমার স্কিপ হয়ে গিয়েছে, আপনারা এই পর্যায়ে এই দুটো জিনিস অ্যাড করে নেবেন। আর এখানে আমি ফ্রেশ লেবু 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এবং লেমন জাস্টও দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা হ্যান্ড হুইস্ক নিয়ে নিয়েছি। আর এখানে খুবই সামান্য পরিমাণে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এই ফোমের সাথে। কীভাবে মিশিয়ে নিচ্ছি দেখি বুঝতে পেরেছেন? আর এভাবে করে এক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। এতে করে কিন্তু মিক্সিংটা খুব ভালো হয় এবং ডিমের ফোমটাও কিন্তু মানে ভালো থাকে, নষ্ট হয়ে যায় না। আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিব আর মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এটা এটা পুরোপুরি রেডি হবে বেকিংয়ের জন্য। আর এই পর্যায়ে আপনারা চাইলে একটু গরম পানি অ্যাড করতে পারেন। আর আমি এখানে আর কিছুই অ্যাড করিনি, তো এটাকে এখন আমি বেক করব। সেজন্য আমি একটা 7 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি। আর আজকের কেকটা আমি চুলায় বেক করব। এজন্য আমি চুলায় একটি হাঁড়ি 10 মিনিট আগে প্রিহিট হতে দিয়েছি। সবগুলো মিশ্রণ মোল্ডে ঢালা হয়ে গেলে এভাবে করে ট্যাপ করে নিতে হবে। এখন হচ্ছে আমি এই মোল্ডটাকে চুলায় বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এই কড়াইয়ের মধ্যে একটা যে ছিদ্র আছে ঢাকনায় সেটাও আমি বন্ধ করে দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে, মিডিয়ামের থেকে একটু কম। কেকটাকে বেক করতে দিয়ে এখন আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে লেমন কার্ট, কীভাবে বাসায় লেমন কার্ট খুবই সোজাভাবে সহজভাবে তৈরি করতে পারেন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আর লেমন কার্ট তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে এবং এটা কেকে অবশ্যই দিতে হয়। আর দিলে যে লেমন যে কেকের যে অরিজিনাল যে ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া যায়। সেজন্য হচ্ছে আমি একটি বাটিতে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণের কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লেমন ইমুলশন, দিয়ে দিয়েছি ফ্রেশ লেমন জুস, আর হচ্ছে গ্রিন ফুড কালার। পরিমাণটা আপনারা কী পরিমাণের বানাবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। খুব বেশি কিছু মানে কোনো কিছুই বেশি দিতে হবে না, সবই অল্প অল্প করে দিলেই একটা মজাদার একটা লেমন কার্ড তৈরি হয়ে যাবে। তো এগুলো আপাতত একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি অ্যাড করব হচ্ছে চিনি। আমি যেহেতু কন্ডেন্স মিল্ক ইউজ করেছি সেজন্য আমি খুবই সামান্য পরিমাণে চিনিটা অ্যাড করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে লেমন এসেন্স, আপনারা চাইলে লেমন এসেন্স ইউজ করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন। যেহেতু আমি লেমন জুসটা অল্প পরিমাণে দিয়েছি তাই আমি অল্প পরিমাণে লেমন এসেন্সও দিয়েছি। আপনারা যদি জুসটা একটু বাড়িয়ে দেন তাহলে আর এসেন্সটা কোনো দরকার নাই। এখানে আমি প্রায় অল্প একটু পরিমাণের পানি দিয়েছি,
পানিটার সাথে আমি এই মিক্সিংটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমি এর জন্য একটা হ্যান্ড হুইস্ক নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে এবং হচ্ছে প্রায় আমি এটাকে 3-4 মিনিটের মতো চুলাতে জাল করে নিয়েছি। 2-3 মিনিট পরে মিক্সিংটা যখন ঠিক এরকম হয়ে আসবে, মানে একটু ঘন হয়ে আসবে আর প্রায় 2-3 মিনিট এরকম জাল দেওয়া হবে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি অল্প একটু পানিতে মিক্স করে নিয়েছি এবং একটু পরিমাণ মতো অ্যাড করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা অ্যাড করে আমি এটাকে আবারও একটি মিক্সিংয়ের সাহায্যে মিক্স করে নিব এবং এটা আমি খুব বেশি ঘনও করব না, একটা পাতলাও করব না। এরকম একটা যখন মানে ঘনত্বে চলে আসবে, ঘনত্বটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা হতে দেব। এই তো আমি ঠিক এরকম পরিমাণের ঘন করে নিয়েছি। এখন আমি সুগার সিরাপটা তৈরি করে নেব, আর সেজন্য হচ্ছে আমি চিনি আর পানি নিয়ে নিয়েছি এবং সাথে একটি ইমলশন নিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু আমার সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে। এখন আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো গানাশটা, আর সেজন্য আমি এখানে হোয়াইট চকলেট এবং হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে ওভেনে একটু গরম করে নিয়েছি, আর এটার মধ্যে আমি অ্যাড করে নেব কালার। আর কালারটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। আপনারা যতটুকু চকলেট নেবেন তার অর্ধেক পরিমাণের হুইপ ক্রিম নেবেন, আর তাহলেই কিন্তু একটা সুন্দর একটা গানাশ তৈরি হবে। আর এটা আমি ওভেনে 30 সেকেন্ডের জন্য দিয়েছি, আপনারা আপনাদের ওভেন একটু চেক করে দেখবেন যে চকলেটটা মানে গলে গিয়েছে কি না। খুব বেশি গরম করতে যাবেন না, এতে কিন্তু চকলেটটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। এই তো আমি এখন হচ্ছে খুব ভালো করে কালারটা দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি, আর এর মধ্যে আমার কেকটাও কিন্তু বেক হয়ে গেছে। আমার প্রায় 30 মিনিটের মতো লেগেছে কেকটা হতে। কেক হতে হতে আপনারা যদি এই জিনিসগুলোকে তৈরি করে নেন তাহলে কিন্তু আপনাদের কাজ কিন্তু অনেকটাই মানে এগিয়ে যায়। কাজের মাঝখানে বা কেকটা যখন ডিজাইন করতে যাবেন তখন কিন্তু এত মানে ঝামেলা লাগে না। আর এখানে আমি হচ্ছে ভিভো রেড যে হুইপ ক্রিমটা আছে সেটা আজকে ব্যবহার করব। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণের নিয়েছি হুইপ ক্রিম, তো এই 1/2 কাপেরও বেশি লাগবে টোটাল আর কি। কেকটা আমার কেকের জন্য, একটা কেকের জন্য হচ্ছে 1 কাপ পরিমাণের হুইপ ক্রিম লাগবে। তো প্রথমে আমি 1/2 কাপ হুইপ ক্রিম এটাকে করে নিচ্ছি, বিট করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন সব কিছুই রেডি, এখন শুধু কেকটাকে ডেকোরেশন করব। তো ডেকোরেশনটা হচ্ছে সম্পূর্ণই আপনাদের নিজেদের উপর, কে কীভাবে ডেকোরেশন করতে চান বা যে ভালো ডেকোরেশন করতে পারবেন তার কেকটাই কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে। তো আমি এখানে একটা বড় একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি, আমার কাছে ছোট কেক বোর্ড নাই। আমি প্রথমে একটু হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি, আর হুইপ ক্রিম লাগিয়ে নিলে কিন্তু কেকটা খুব সুন্দর করে সেট হয়। এই তো আমি পুরো কেকটাকে 3টা স্লাইস করে নিয়েছি। এখন হচ্ছে আমি যে সুগার সিরাপটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি পুরো কেকের মধ্যে। সুগার সিরাপ কিন্তু অবশ্যই কেকে অ্যাড করতে হয়, এতে করে কেকটা অনেক সফট থাকে এবং খেতেও অনেক মজা লাগে। এখন আমি যে হুইপ ক্রিমটা
করে নিয়েছি, সেটা আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। এবং হচ্ছে যে লেমন কার্ডটা তৈরি করে নিয়েছি সেটা হচ্ছে এই হুইপ ক্রিমের উপর দিয়ে এভাবে করে দিয়ে দিয়েছি। একটা কেকের জন্য যতটুকু লেমন কার্ড তৈরি করতে হয় আমি ততটুকুই করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই লেমন কার্ডটা বেশি করে বাসায় সংরক্ষণও করতে পারেন। এখন আমি আরেকটা কেকের স্লাইস দিয়ে দিচ্ছি এবং ঠিক একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, এবং তারপরে হচ্ছে হুইপ ক্রিম দিব, এবং লাস্টে হচ্ছে লেমন কার্ড দিয়ে তিনটা লেয়ারই আমি এভাবে করে করে নেব। এখন আমি কেকের যে সর্বশেষ লেয়ারটা আছে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবং হুইপ ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম্প কোটিং করে নিচ্ছি। তো এই লেয়ারটা আমি একটু পাতলা করে করছি, এটাকে এটা করে আমি এটার উপরে আরেকটা লেয়ার করে নেব। এই কোটটা করা হয়ে গেলে আমি ফ্রিজে প্রায় 10-15 মিনিটের জন্য কেকটাকে রেখে দেব। এতে করে কেকটা সেট হবে এবং দ্বিতীয় লেয়ার দিতে কিন্তু অনেক সুবিধা হয়। এই তো আমার একটা লেয়ার শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে 10 বা 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। আর এরই মধ্যে আমি কিছু চকলেট টপার করে নিয়েছি, সেটাকে মোল্ড আউট করে নিচ্ছি। 10-15 মিনিট পরে আমি ফ্রিজ থেকে আবারও কেকটাকে বের করে নিয়েছি এবং দ্বিতীয় লেয়ারের জন্য কোট করে নেব। আমি অত ভালো করে কোট করতে পারি না, তো যেভাবে পারি সেভাবেই করেছি। আর একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি সেই হোয়াইট চকলেট গানাশটা নিয়ে নিয়েছি এবং নিয়ে কেকের সাইড দিয়ে করে নিয়েছি। আর আমি তিনটা কালারের হুইপ ক্রিম দিয়ে তিনটা কালার করে নিয়েছি, তো এই কালারগুলো দিয়ে উপরে হচ্ছে ডিজাইন করে নেব। আর কেকের নিচেও বর্ডার করে নিচ্ছি স্টার নজল দিয়ে। আমি অত ভালো ডিজাইন করতে পারি না, তারপরেও যতটুকু পারি আর কি চেষ্টা করি। এই তো আমার কেকটা মোটামুটি ডিজাইন আমি এভাবে করেছি, আপনাদের সাথে একটু ফাইনাল লুকটা শেয়ার করছি। তো আমি এভাবে করে ডিজাইন করেছি, স্টার নজল দিয়ে সবগুলো ডিজাইন করে নিয়েছি। এক পিস কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে ভিতরের লেয়ারগুলো কেমন হয়েছে। ভিতরে কিন্তু প্রতিটা লেয়ারই বোঝা যাচ্ছে, এবং আমি যে লেমন কার্ড ইউজ করেছি সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। আর ভিতরটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করব যে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।